নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলুর পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আলুর পকোড়া বানাতে লাগছে, আমি 5 খানা আলু ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি কুড়ে নেব, এভাবে কুড়ে নেব। কুর্নি দিয়ে কুড়ে নিতে হবে। আলুটা আমি কুড়ে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু খাবার সোডা দেব, 1/2 চামচ, চায়ের চামচে 1/2 চামচ মতন খাবার সোডা দিচ্ছি। 2 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পুরোটা। একটু ধনে পাতা, পরিমাণ মতন নুন দেবেন, আর লাগবে বেসন। এই বাইন্ডিং এর জন্য বেসনটা লাগবে। এবারে আমি জল দিয়ে, অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমে এভাবে মেখে নিচ্ছি, তারপরে এতে জল দেব। এবারে অল্প করে জল দিচ্ছি, এমন ভাবে জল দিতে হবে যেন একটা ছোট ছোট বড়া আকার মানে হওয়া যায় আর কি, সেইভাবেই জলটা দিতে হবে। আর একটু বেসন লাগবে, যারা একটু বেশি ঝাল খান তারা শুকনো লঙ্কা গুঁড়ো নিতে পারেন। আমি আরো টেবিল চামচে 1 চামচ বেসন নিলাম। এটা মাখার সময় বোঝা যাবে কতটা বেসন লাগতে পারে। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি দিলাম। আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি, এই জন্য অল্প করে দিলাম। এবারে আর একবার মেখে নেব। মাখাটা হয়ে গেছে, এবারে আমি কড়াইয়ে তেল বসাবো। এভাবে মাখলাম। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, ভাজার জন্য যেরকম তেল লাগবে সেভাবে তেল নিয়ে নেবেন। আমি বেশ খানিকটা তেল নিলাম। তেলটা বেশ চারিদিকে ঘুরিয়ে নিতে হবে। এবারে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, ছোট ছোট করে বানাবেন, তাহলে খেতে খুব ভালো হয়। পকোড়া যেমন হয় সেভাবে বানাতে হবে। আমার একটা পাশ হয়ে গেছে একদিকে, গ্যাসটা একদম কমানো আছে। বড়াগুলো হয়ে এসছে, আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। চায়ের সঙ্গে খেতে খুব ভাল লাগে, বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করবেন। আর চট জলদি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, আর এমন কিছু কিছুই লাগে না বলতে গেলে, বাড়িতে যা জিনিস থাকে তার দিয়ে হয়ে যায়।
আরো আমার অনেকগুলো আছে মাখা, এতটা যেটা আমি ভাজছি ভেজে নিয়ে আসছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চারটে পাঁচটা আলু দিয়ে কতগুলো হলো, খুব চটজলদি হয় এটা, সবাই আপনারা বানাবেন, খুবই ভালো খেতে, আর বিকেলে চায়ের সঙ্গে খুব ভালো রকম খেতে লাগে, ভীষণ ভালো হয় খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।